শিশু আয়াতের ঘটনায় যেন হৃদয় নাড়া দিয়ে গেছে গোটা দেশের মানুষের মনে। এমন নৃশংস ঘটনা কাঁপিয়ে দিয়েছে মানুষের হৃদয়কেও। আয়াতের ঘটনায় তাকে ছয় টুকরা করা হলেও আসামি আবির আলী এখনও জীবিত চলাফেরা করছে। এই ঘটনায় আসামি আবির আলী নিজের মুখে ঘটনার কথা স্বীকার করে নিয়েছে, তবে এখন পর্যন্ত কোনো সুষ্ঠু বিচার পায়নি আয়াতের পরিবার। এই বিষয়ে চট্টগ্রামের শিশু আয়াতের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধনও করেছেন তার বাবা মা সহ আরও অনেকেই। গতকাল বিকেলে চট্টগ্রামের প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারের দাবি করেন তারা। আয়াতের মা শাহেদা আক্তার তামান্না বলেন, আমি সেই হতভাগা মা আয়াতের আম্মু। প্রতিদিনের মতো সেদিনও সে আরবি পড়তে যাচ্ছিল, আমাকে বলে আম্মু যাই। আমি বলি আচ্ছা যাও, আমার শ্বশুরকে নিয়ে প্রতিদিনের মতোই আমাদের বাসার সামনে হাঁটাহাঁটি করেন, তখনও আজান দেয়নি তাই একটু সামনের দিকে হাঁটতে যান। তখন সেই নরপশু আবির আলী আমার মেয়েকে ফুসলিয়ে নিস্তলায় নিয়ে হিজাবে পেঁচিয়ে শেষ করে, তারপর ওখান থেকে ব্যাগে ভরে আবিরের আম্মুর বাসায় নিয়ে যায়। কান্নায় ভেঙে পড়ে শাহিদা আক্তার আরও বলেন, সেখানে নিয়ে আমার মেয়েকে কেটে সে সাগরে ফেলে দেয়। শুধু আমার একটাই দাবি, শুধু আমার মেয়ে হারায়নি, আপনাদের সবার মেয়েই হারিয়েছে। আমার মেয়ের অনেক শখ ছিল, প্রতিদিন আমাকে বলতো সে ডাক্তার হবে, মেয়ের কোনো কিছুই পূরণ করতে পারেনি। অকালে আমার মেয়ে চলে গেছে, প্রধানমন্ত্রীর কাছে আবেদন, হত্যাকারীর দ্রুত ফাঁসি চাই। এদিকে এই ঘটনার পর বুধবার আর এক কিশোরকে গ্রেপ্তার করেছে পিবিআই। ওই কিশোর হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আবির আলীর বন্ধু। গ্রেপ্তার কিশোর পুলিশকে বলেছে, আয়াতকে অপহরণের এক মাস আগেই আবির তাকে ওই পরিকল্পনা জানিয়েছিল। এই মানববন্ধনে আয়াতের বাবা সোহেল রানাও বলেন, আবির আলী ও তার বাবা মা গ্রেপ্তার হয়েছে, ওরা সবই জানত। একটা ছেলেকেও পুলিশ ধরেছে, সেদিন আগেও আমার মেয়েকে তিনবার নিয়ে যেতে চেয়েছিল, পারেনি। এক মাস আগেও তারা পরিকল্পনা করেছিল। আয়াত শুধু আমার মেয়ে না, আজকে আপনাদের সবার সন্তান। শুধু আয়াত খুন হয়নি, এরপর কক্সবাজারে এভাবে শিশু খুন হয়েছে। আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, সুষ্ঠু তদন্ত হোক। এই ঘটনায় যারাই জড়িত সবাইকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দ্রুত সাজা দেওয়া হোক। গত 14 নভেম্বর 5 বছরের শিশু আলিনা ইসলাম আয়াত নিখোঁজ হওয়ার পর ইপিজেড থানায় জিডি করে তার পরিবার। সন্ধান চেয়ে পোস্টার ও প্রচারপত্র বিলি করা হয়। তার দাদা নাতনির সন্ধান চেয়ে পিবিআই এর কাছে আবেদন করেন। পরে পিবিআই তদন্ত নেমে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী 19 বছর বয়সী আবির আলীকে আটক করে। আয়াত ইপিজেড থানার নয়ারহাট ওয়াশমুন্সি বাড়ির সোহেল রানার মেয়ে। তাদের বাড়িতে দীর্ঘদিন ভাড়া থাকে আবিরের পরিবার। 25 নভেম্বর পিবিআই জানিয়েছিল, মুক্তিপণের জন্য শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণ করে খুন করেছে তাদেরই এক ভাড়াটিয়া 19 বছরের ছেলে আবির আলী। শিশুটিকে 6 টুকরো করে সাগরে ভাসিয়ে দেয় সে। তো দর্শক, চট্টগ্রামের শিশু আয়াতের এই ঘটনায় সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। এই সমস্ত নৃশংস কাজের জন্য যদি তাৎক্ষণিক বিচার করা না হয়, তবে পরবর্তীতে অন্য কেউ এমন ঘটনা বারবার ঘটাবে। এজন্য আমাদের সবার চাওয়া, আয়াতের ঘটনায় আসামিকে যেন দ্রুত বিচার করা হয়। এই বিষয়ে আপনার মন্তব্য কি তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ধন্যবাদ।